নমস্কার বন্ধুরা, আমি অমিত মণ্ডল। আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ গার্ডেন। লাভ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের প্রতিবেদন ছলছলিয়া জলপ্রপাত। আমরা অযোধ্যা হিলটপ থেকে যাত্রা শুরু করি, ময়ূর পাহাড় হয়ে যে রাস্তা মুরগুমার উদ্দেশ্যে চলে গিয়েছে সেই রাস্তা ধরে। তো এখন দেখছেন যে রাস্তার অপার্থিব সৌন্দর্য, চারিপাশে সবুজ গাছপালা, কোথাও ফাঁকা প্রান্তর, কোথাও বা পাথুরে পাহাড়ি এলাকা। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ছলছলিয়া জলপ্রপাতের দিকে। পথে পড়বে সাহারঝুড়ি, ঘাটিয়ালি। তো ঘাটিয়ালি থেকে যেতে হয় ছলছলিয়া জলপ্রপাত। তো যেহেতু জায়গাটি অফবিট এবং একদম আনকোরা, তাই রাস্তাটি আমাদের অচেনা ছিল। কোনো রকমে ঘাটিয়ালি পৌঁছে সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারি যে ঘাটিয়ালি গ্রাম থেকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট হাঁটা পথ চড়াই উতরাই পেরিয়ে ছলছলিয়া জলপ্রপাতে যেতে হয়। তো তাদের কথা মতো আমরা দুজন গাইড ঠিক করি, দুটি ছেলে, একদমই ছোটো ছেলে, বাচ্চা ছেলে। তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলে। অত্যন্ত দুর্গম সে পথ, অজস্র বাধা বিপত্তি পেরিয়ে, চড়াই উতরাই পেরিয়ে, ঘন জঙ্গল ঠেলে আমরা ছলছলিয়া জলপ্রপাতের কাছে পৌঁছাই। তো পৌঁছে আমাদের সামনে যে দৃশ্য দেখি, সেই দৃশ্য দেখে আমাদের ক্লান্তি ভুলে যাই, আমরা হতবাক হয়ে যাই। তো চলুন সেই দৃশ্য আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। এই গ্রামটার নাম ঘাটিয়ালি। এখান থেকে এবারে ছলছলিয়া ঝর্ণা যেতে হবে, পুরোটাই অফবিট, অফরোড পায়ে হেঁটে যেতে হবে। আর গাইড এটা পুরো গ্রাম, একটা আদিবাসী গ্রাম বা ওই ট্রাইবালদের গ্রাম। খুব সুন্দর রঙিন করে এদের দেওয়ালগুলো রঞ্জিত করা আছে। এই রঙগুলো সব ন্যাচারাল কালার। আর এইটা একটা বিশাল আকৃতির তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছ, তেঁতুল ধরে আছে, খুব বড়ো সড়ো গাছ, খুব সুন্দর ঠান্ডা ছায়া, এর নিচে সব বসে তাস খেলছে গ্রামের মড়লরা। এটা আমাদের গাড়ি, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। তো কথা বলছে, হ্যাঁ, কটা কি নেয় দেখতে হবে। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। আগর, তোর নাম কি? বাহ, বিক্রমাদিত্য। বিশাল নাম তো, বিক্রমাদিত্য রাজা, মহারাজা বিক্রমাদিত্য। পাধার হি কিসে পড়িস? বাহ, স্কুল কোথায়? তো অনেক দূর তো, এখান থেকে শালদাতে পড়িস? হোস্টেলে থাকিস তো? তুই কোথায়? রাঁচিয়ে থাকিস? তুই কোথায় পড়িস? ঘাটিয়ালি কিসে পড়িস? থ্রি আয় দিগাই। রাস্তা জানিস তো ভাই? তোরা এদিকে ঘুরতে যাস নাকি, সব জানিস তো? আর তোর ঘর কোনটা? হ্যাঁ বাবু, ঘর কোনটা? ভিতর দিকে। আচ্ছা আচ্ছা, এখন আজকে তো স্কুল ছিল, যাস নি স্কুলে? স্কুলে পড়িস? স্কুল যাসনি আজকে? ঝালদাই থাকে আমারও। হ্যাঁ, আমিও ঝালদাই। তো স্কুল যাসনি কেন? আশ্রমে ছুটি দিয়ে? ছুটি দিয়ে, চল চল চল। তো এখন আমরা যাচ্ছি মাছকাঁদা, সরি ছলছলিয়া ড্যাম। এই ভাই আছে দুজন, একজন রাজা বিক্রমাদিত্য, আর একজন কি নাম বললি ভাই? ওনার রাজা বিক্রমাদিত্য, আর একজনের নামটা আমাকে কি বললো ভুলে গেছি। কুমির বড়দি, হদহদি না বড়দি, হচ্ছে ডহরি খাল।
বিক্রমাদিত্য, তুই মাছ কাঁদার দাম জানিস? এ পুড়ি পুড়ি পুড়ি, হায় দে হায়, এটা আমরা যাচ্ছি ছলছলিয়া ড্যাম। এখন তো মাছ কাঁদা ড্যামটা কোথায় রে ভাই? বললাম ধর আমার হাতটা পড়ে যাবি, বড়টা পড়ে গেলে মুখ থেকে। পড়ে যাবি কেন, তুই হাতটা ধর না, পড়ে গেলে কেন, ডাক্তার নাই হাসপাতাল নাই? মায়ের হাতটা ধর, জমিতে জল দিচ্ছে, চলো কারেন্ট গেছে, কার সাতটা মিলে দেবো না, এটা পুরো একদম অফ রোড, না বাইক যাবে না কিছু যাবে, সাইকেল তো যেতে পারে, সাইকেল চালিয়ে যেতে পারবে, এখানকার সাধারণ যারা মানুষ তারা তো সাইকেল চালিয়ে যেতে পারবে, কিন্তু আমরা বাইরে থেকে যারা এসেছি তাদের পক্ষে সাইকেল চালানো খুব একটা সুবিধাজনক নয়, একমাত্র সম্বল হাঁটা পথ। রাজা বিক্রমাদিত্য আছে আর তার একজন চেহারা আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ 50 টাকা করে নেবে বলেছে দুজনে, তো দেখা যাক। কি বিক্রমাদিত্য আলা হয়ে গেলি নাকি, আলা হয়ে গেলি? ওর নামটা কি বললো রে, ওর নামটা কি, সাহিল? জমি চাষ করছে, বেগুন লাগিয়েছে, বেগুন লাগিয়েছে নাকি, জল কোথা থেকে আসছে, নদী, কোথায় নদী, আম চলছে নাকি? হ্যাঁ মাছ এই ছলছলি এখন না, ওটারই জল আসছে, এখন কতটা রাস্তা? ও আচ্ছা আচ্ছা, এই মাছকান্দা ঝর্ণাটা কোথায়, মাছকান্দা ঝর্ণা আর কোন দিকে যেতে হবে, মানে অন্য রাস্তা, মানে ওইটা সেই খয়রাবেড়া ড্যামের দিকে? আচ্ছা আচ্ছা, আর সেই ডাহরি খালটা কোন দিকে, এখানে নাই জানো না তুমি? না না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা ওদিকেই হবে, বাঘমুন্ডির দিকে ডাড়সা। তো যে দেখতে পাচ্ছেন এখানে ওই ছলছলিয়া ঝর্ণার জল থেকে এনে পাম্পে করে এনে বেগুন চাষ হচ্ছে, এই বেগুন যাবে বেগুন কোদার। কি কান পেকেছে, তো পলাশ গাছ, পলাশ ধরেছে, এটা তো ক্যান্দ গাছ, এটা বন ক্যান্দ, প্রচুর ক্যান ধরে আছে, ক্যান গাছ, এতে আবার অর্কিড ধরে আছে, ওই অর্কিড আছে, ক্যান গাছে অর্কিড হয়। সাহিল ভাই গাছে নেই উঠতে পারত, হ্যাঁ গাছে উঠতে পারো না, পারতে পারবি না, এটা ধর লাড়বি না কিছু, লাড়বি না কিছু, আমি লাড়ছি, আমি পাগড়িটা বাঁধে নি, তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে, আমি পাগড়িটা বাঁধছি,
তুই পাগড়ি ভেঙে দিবি হ্যাঁ ওই যে আমি উঠতে পারি কিন্তু মতাল মতাল লাগে নিচে দিই চল কেমন চল আমি তো এই যে আমরা যাচ্ছি ঝাল ছলিয়া আমি খেলা না ভাত খাবো আমি পথে ছল ছল করে ছল ছল আমি পুরো কুড়মি হয়ে গেছে হ্যাঁ পাগড়িটা ভেঙে দিছি पूरे जंगल गभीर जंगल माछ दिए हेटे हेटे जाने की लागानो आछे बोर्ड पश्चिमबंग सरकार जल सम्पद अनुसंधान उन्नयन दफ्तर विभाग एने की लेखा आछे देखछि सदमी प्रकल्पेर उपाय तो मिश्र फल बागिचा प्रकल्प अच्छा तो जेमनटा देखछेन पहाड़ी रास्ता पुरोटाई पाथर जंगल पहाड़ बुनो गाछपाला सबके पेरिए आमादेरके जेते होच्छे तो जारा नतून आसबेन तादेर जन्य सम्पूर्ण अपबिट जायगा एकटा ठीक है तो निजेरा आसते पारबेन ना एर जन्य एखानकार पथप्रदर्शक लोकल जारा आछे छोटो छोटो बाच्चारा मूलत एई धरनेर काजगुलो करे एराई एकमात्र निये जेते पारबे আর পুরুলিয়া ট্যুরিজমের যারা রেজিস্টার্ড গাইড আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তারাও আপনাদেরকে যারা আসবেন পথ দেখে নিয়ে যেতে পারবে গাইড ছাড়া পারবেন না কারণ জঙ্গলে হারিয়ে যাবেন প্রচুর ছোটো ছোটো রাস্তা বিভিন্ন দিকে বেঁকে গেছে কোন রাস্তার আর অ্যাকচুয়ালি গিয়েছে না জানলে বিপদের সম্ভাবনা আছে রাস্তা ভুলে গেলে মুশকিল এখানে কোনো লোক নেই কিচ্ছু নেই কোনো রকম সাহায্য পাবেন না আর পুরানো পুরানো বৃহত আকৃতির মহিরুহ আপনাকে স্বাগত জানাবে এই যে খালটা দেখাচ্ছে এটা হচ্ছে ছলছলিয়া জলপ্রপাত থেকে আসছে জলটা পুরো পাথরি এলাকা দেখা যাচ্ছে দূরে পাথর সুন্দর জায়গা প্রকৃতি তার সৌন্দর্যকে লোকচক্ষুর আড়াল থেকে লুকিয়ে রেখেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সহজে সে আপনাকে দেবে না পুরো জঙ্গল গাছ চলো না কি সুন্দর লাগছে চাঁদ খেতে কতটা বাবা আমি তো জানি না আমি তো যাইনি ওরা তো এখানকার স্থানীয় এখানকারই লোক সাইড চেপে চলো পাশ নেবে হ্যাঁ ওরা তো ঘুরেছে জানে এই ছলছলে জলপ্রপাতের জলটা এটা আসছে এই যে নিচে জল পাথর পুরো স্পিড জল কম তো স্পিড জল কমে বলে গতি নেই এখানে কিন্তু কোনো পলাশ গাছ নাই বাকি সব গাছই আছে প্রায় অর্জুন ভাড়া সব গাছ সামনে দিয়ে তাকিয়ে চলো পলাশ গাছটা নাই আর এবছর পুরুলিয়াতে পলাশ খুব কমই ফুটেছে বেশিরভাগ গাছ এখনও পাতাই ঝরেনি পাতা পাকেই নি আর কি ঝরবে সবুজ পাতা একদম আর পাতা না ঝরলে তো পলাশের ফুল ফোটার সম্ভাবনা কম হয়তো দেরি করে আরও ফুটবে কারণ গত বছর যে এসেছিলাম পুরো এরিয়াটা লালে লাল হয়ে গেছিলো পলাশে ভর্তি ছিল পরিপূর্ণ যেদিকেই দেখাবেন চারিদিকে শুধু পলাশ 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 এখন আর পলাশ নেই এবছর পলাশ ফুটতে হতে ভুলেই গেছে এটা ফলের বাগান একটা করেছে সরকারি বেড়া দেখিরা আছে তো ফলের গাছের থেকে দেখছি জঙ্গলটাই বেশি আর এইখানে কোনো নেটওয়ার্ক নেই আমার ভোডাফোনও তো নেই আর
জিও আছে কিনা এয়ারটেল আছে কিনা আমি জানি না। ফলে আপনি যদি কোনো সমস্যায় পড়েন ফোন করার ব্যাপারেও আপনি সমস্যায় পড়ে যাবেন। অতএব গাইড মাস্ট, উইদাউট গাইড আপনি কিন্তু ফেসে যাবেন। কিছু একটা ফল যেটা আমি জানি না, খুব সুন্দর ফলটা, লাল সিঁদুর ফলের মতো, সিঁদুর ফলের মতো কিন্তু সিঁদুর ফল নয়, এই যে লাল ফলটা খুব সুন্দর দেখতে লাগছে। এই গাছটা অনেক জায়গায় দেখেছি আমি পুরুলিয়ার। চলো 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 চলো, ওরা আগিয়ে গেছে, পুরো জঙ্গল রাস্তা একদম। সাবধানে আসবে, না না হাতি নেই, সাবধানে হাঁটবে, জঙ্গল রাস্তা তো, নজর ঠিক করে হাঁটবে, পাথরে পা ফুট পেতেও পারে। মোট কথা আমরা প্রায় 10-12 মিনিট এখন হেঁটে নিয়েছি, গভীর জঙ্গলের মাঝে ঢুকে গেছি, চারিদিকে পুরো একদম গভীর জঙ্গল। চলো দেখি, দেখা যাক, পুরো গভীর জঙ্গল আর শীতল বাতাস বইছে, জঙ্গলের মনোরম পরিবেশ। সাবধানে নামবে, এখানে একদম ঢালু আছে, পাটি পেরিবে, দেখো পিছন দিকে একটু কাত হয়ে হেলে হেলে হাঁটবে, তাহলে গোড়ালিতে চাপ পড়বে, দরকারে জুতোটা খুলে দিয়ে খালি পায়ে হাঁটতে তো পারবে না তুমি। হ্যাঁ, কাঁটা ফুটে যেতে পারে, পাথর ফুটে যেতে পারে, ওতে পাটা একটু পিছন দিকে ভর দিয়ে শরীরটাকে হেলিয়ে হেলিয়ে হাঁটো, তাহলে যেতে পারবে। এখানে সামনে বোধ হয় ঝর্ণা চলে এসছে, একটা আওয়াজ পাচ্ছি, জল পড়া, এই তো জলের আওয়াজ পাচ্ছি, দেখে সাবধানে হাঁটবে। দেখে দেখে সাবধানে, তো আজকে যে জিনিস দুটো দেখলাম, একটা হচ্ছে ময়ূরের নাচ আর একটা হচ্ছে ছলছলিয়া ড্যাম, সরি ছলছলিয়া ঝর্ণা, ছলছলিয়া ওয়াটারফলস, দুটোই কিন্তু একদম সুপার সুপার। দেখে 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 দরকার জুতোটা খুলে দাও বাবা, এদিকে 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 নাম, ছেড়ে দিয়েছি, আস্তে করে নামো। তো আমরা এখন ছলছলিয়া ঝর্ণা চলে এসেছি, নামছি, নামাটাও খুব রিস্কি, একটু অসতর্ক হলেই কিন্তু পা পিছলে আলুর দম, ঠিক আছে। এই ছলছলিয়া ড্যাম, এখানে এখানকার স্থানীয় লোকেরা এসেছে, তারা স্নান করে, এই যে তাদের জিনিসপত্র রাখা আছে, কাপড় চোপড় রাখা আছে, কাপড় তো না বুঝলাম চোপড়টা কি, যাই হোক কাপড় রাখা আছে, চোপড় কী বলে কিছু নেই। তো এই হচ্ছে আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ, এটা অসাধারণ। হ্যাঁ, একদম সুপার সুপার, জলটা দেখুন স্বচ্ছ জল, আসতে সাবধানে কিন্তু, এই যে জল যাচ্ছে, এই যে জল যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা মনে করবো জল, এই যাচ্ছে জল, বেঁধে বেঁধে যাচ্ছে, শব্দ হচ্ছে, ছল 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 করে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, তারপরে আমি তো সেই কারণেই এর নাম ছলছলিয়া জলপ্রপাত। ওইখানে একটা বাম দিয়েছে, মাছ ধরার কিছু একটা ব্যাপার করেছে স্থানীয় লোকজন, এটা উঠো এটা উঠো, এটা হচ্ছে ছলছলিয়া ড্যাম, মানে জলের যে ছলছল করে আওয়াজ, সেই আওয়াজটার জন্য মূলত এর নাম ছলছলিয়া ড্যাম। আর জলটা বেঁধে বেঁধে যাচ্ছে, এখানে যেমন মাথা পড়েছে, এখানে মাথা পড়েছে, এরকম একটা ড্যাম এই ঝর্ণা আছে ইয়েতে ঝাড়গ্রামে, ঝাড়গ্রামে যেটা হচ্ছে নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার, সেটা এরকম জল বেঁধে বেঁধে চারিদিকে গেছে। দেখলে বলেছিলাম জুতা খুলে দিতে, এরকম পায়ে কাদা ছিল বলে খুব সুদ নিয়ে নিবি, চলো আমাকে এটা ধরো না, এখানে পা দাও,
দেখো সব খাবে হাত দাওনি কিন্তু আরো কিছু থাকতে পারে পাটা ভিজিয়ে দিলে তো স্লিপ নেবে হ্যাঁ পাটা শুকনো করো আবার বালিতে পা দিলে করো এই হচ্ছে ছলছলিয়া ড্যাম সরি ড্যাম না এটা ছলছলিয়া ফলস ঝর্ণা মুখ্যতা 13-14 মিনিট হাঁটার পরে আমরা এটা পেয়েছি ওরা বললো যে 2 কিলোমিটার নয় 10-15 মিনিট রাস্তা হাঁটতে হয় যেহেতু পাহাড়ি রাস্তা তো মনে হচ্ছে অনেকটা রাস্তা কিন্তু আগেতে বেশি রাস্তা নয় তবে একদম পাহাড়ি কাঁচা রাস্তা ফলে অনেকটা টাইম লাগে বা সাবধানে সাবধানে দাঁড়া শোনা তো এই হচ্ছে ব্যাপার দেখলে মন ভরে যাবে যারা আসেননি তারা আসুন আর যারা দেখেছেন তারা আরেকবার দেখে যান আমি এবার প্রথম এলাম গতবার কিন্তু এই ঝর্ণাটা খোঁজ আমি পাইনি আর এই পাথরগুলো পুরো মার্বেল মার্বেল পাথর চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন বাড়িতে কেটে কেটে বসাবেন আর একটা রোদ প্রচণ্ড অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাখবেন না তো কিন্তু সানব্রান হয়ে যেতে পারে সানব্রান হয়ে গেলে মুখ কিন্তু কালো হয়ে যাবে অজান্তেই অনেকটা রাস্তা ট্রেক করে এসেছি তো শ্বাসকষ্ট হচ্ছে তারপর রোদ দারুণ অসম অনবদ্য যেটাই বলবো সেটাই কম যেটুকু বলবো সেটুকুই কম বলা হবে একদম ভার্জিন জায়গাটা একদম ভার্জিন লোকচক্ষুর অন্তরালে খুব কমই এখানে লোকজন আসে মানে ভিড় নেই ভার্জিন প্লেস চলে এসো না ওইখানে এসো মায়ের কাছে চলো অনেকটা জায়গা জুড়ে কিন্তু এলাকাটা হাত ধুয়ে না অনেকটা জায়গা জুড়ে মানে আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন এখানে এলে হেঁটে হেঁটে খুব সুন্দর লাগবে যে একটু জায়গা জুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তা কিন্তু নয় অনেকটা জায়গা জুড়ে উপভোগ করতে পারবেন ঘুরতে পারবেন চারিদিকে গাছগাছালি নিস্তব্ধতা তার মাঝে বিভিন্ন রকম পাখির ডাক যেগুলো সচরাচর আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের শহরাঞ্চলে আমরা শুনি না সেই সব পাখি বিভিন্ন রকম তারা ডাকছে তাদের আওয়াজ মিষ্টিমধুর ফলতান আপনাকে মোহিত করবে তো আমি উঠছিলাম তো আবার একবার পিছন ঘুরে দেখে আমাকে রেকর্ড করতে ইচ্ছে হলো যে পিছনের দিকটা ফেলে যেটা ফেলে এসেছি সেই দিকটা আরেকবার দেখি সত্যি অসাধারণ আমরা ওই নিচের থেকে আসছি ওই যে হলুদ বস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে আরও নিচে ছিল তো এই হচ্ছে ব্যাপার ওরা আগিয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাই দ্রুত পায়ে গিয়ে ওদের সঙ্গতা ধরবো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড রোদ এত রোদ ঘাম দিয়ে দিচ্ছে পুরো তবে সাবধানে কিন্তু যেতে হবে আস্তে লাফিয়ে নয় আস্তে আস্তে পা ফেলো এদিকে সেই তো সুন্দর তো যাওয়া যাবে চলো দেখি 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 ধরি এই হচ্ছে জল পুরো পাথরটা চকচক করছে অভ্যাসের মতো আমি ছবি তুলে দেখো ভিডিওটা করি ছবি তুলে দেবো হ্যাঁ ছবি তুলে দেবো ছলছলিয়া জলপ্রপাত আরেকটা আমার যাওয়ার ইচ্ছে আছে মাছকাঁদা জলপ্রপাত কিন্তু সেইটা কোথায় সেভাবে রাস্তাটা ঠিক করতে পারিনি তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো খয়রাবেড়া ড্যাম খয়রাবেড়া ড্যাম ঘুরে আসবো তো আগের বারে যেহেতু আমরা গিয়েছিলাম মুরুগুমা সেহেতু আর মুরুগুমা যাচ্ছে না মুরুগুমা আমরা যেখান থেকে গাড়ি রেখে এসেছি সেখান থেকে সোজা চলে গেছে মুরুগুমা তো মুরুগুমা আর যাচ্ছে না মুরুগুমার আসল নাম হচ্ছে উকামবুরু
উকামবুরু আমার দেখো সুন্দর দেখো কিন্তু আমাকে জাত লাগছে এটা দেখছো আর এই এই পাথরটা এটা পারবো হ্যাঁ এটা না নড়ে যায় তোর ওইতে না যদি কিছু হয় চলো जल कला मुश्किल पाए गलिए पाथर टाइम दाड़ा पुरो पाथर चारिदिक थेके विभिन्न जगह जलेर धारा बेरिए आसछे एकत्रित हुए नीचे नामछे ছল ছল করে পরিষ্কার ক্রিস্টাল ওয়াটার এখানটা এখানটা দেখো এখানটা কত খেলা পড়ে আছে কিন্তু কত পরিষ্কার দেখা যাচ্ছে পুরো পাথরগুলো দেখে দেখে সাবধানে এই দে জলের ধারা আসছে এটা পাচ্ছি এটা কোন দিকে এটা কোন দিকে तो ये जे रास्ता काटा झोर पेरिए झुप जंगल पेरिए जाच्छी बाबा रे ए झो जंगल जंगल थेको भयंकर आउ ई मागो पाटा फुटा का जंगल है इटा धरे की जा जाए उठ देखो मैं तो जल दिस्ट हो चाहिए हाँ भाई जल टा बेरा कोथा थे हाँ तो एखान जल टा बेरा बेरा आसछे एत दूरे एखान थेके ना धार जुड़ी थेके आसछे जल टा दुस्का बेन की पेरा पूरा मोचा दिए गाजू लगे वर्षा है पूरा एकदम पूरा प्रचुर जल जाए गाजू लगे पूरा एकदम सुए दिए तो एकटा हच्छे मूल धारा फाटल खूब सावधान पा ढुके गेले विपद एकदम पड़े जाए এরা মাছ হচ্ছে না যাবেনি মাছ হচ্ছে এরা জল করে এটা হচ্ছে কুসুম গাছ পুরো লালে লাল হ্যাঁ ওদিকে কোথায় যাব তো এটা হচ্ছে মূল ধারা আমার একটা পস হয়ে গেল রেকর্ড করা হয়নি मूलधारा जलर जो सहारजुड़ी थे आसो जले जल ठीक है और बड़ बड़ो पाथर पाथर मजे फाटल आगोल थे खूब सवधान पा ढुके गए पा भेगे जाए और इनारा एखे माँ धरचे माँ धरचे এখানটা প্রচুর গর্ত প্রায় এক ছাতি গর্ত নাকি এক বুক গর্ত হয়ে যাবে আরো আগালে সাবধানে স্নান করো হ্যাঁ পাথর টাথর আছে আর সাঁতার জানলে তো কোনো অসুবিধা নাই দাদা সাঁতার কাটছে জলে পুরো জলটা কত ঠান্ডা ঠান্ডাই নাই ও স্নান করছে দাদা
ভালোই গর্ত আছে, যেহেতু জলটা নীল দেখাচ্ছে তার মানে গর্ত আছে। আর ওইদিকে গরু চড়ে আসছে, আমরা এদিকটায় যাবো। শিবম, দাদারা মাছ ধরছে। তো আগের বার আমি বামনিতে একটু দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম, আমার পা স্লিপে পড়ে গেছিলাম, যেহেতু আমার জুতোটা খুব পুরনো ছিল আর পাগুলো প্লেন হয়ে গেছিলো। এইবার আমি সেই ভুল আর করিনি, ট্রেকিং শুরু করেই এসেছি। ছবি তুলে দেবো, একটু ভিডিওটা করে ছবি তুলে দেবো, ছবি তুলে যেন আছে। এই দিদিরা সব মাছ ধরছে, সব মাছ ধরছে। তোমরা এত জল এইভাবে মেরে শেষ করতে পারবে? অনেক টাইম লাগবে তো, বিশ থেকে আধা ঘন্টা। তো তোমাদের পাম্প মেশিন নেই? পাম্প মেশিন লাগালে তো তাড়াতাড়ি হতো, এটা ফাটতে হতো না। কী মাছ আছে এটা? পুঁটি মাছ, ছোটো ছোটো মাছ। সেই কষ্ট অনেক। হ্যাঁ, আরে জলটা আসছে কোথা থেকে? তাই সাহার ঝুড়তে ওখানে কি ঝর্ণা আছে নাকি? এরা সব ছেলে মেয়ে সবাই এসেছে মাছ ধরার জন্য, দুজন জল শিখছে। আর দিদি এখন ভালো আছে, ছোটো ছোটো দুদিন বাচ্চাটা যে বসে আছে দেখার মতো। জল সেটন করা হচ্ছে, তারপর মাছ ধরা হবে। জল ফুটে মাছ ধরে বাড়ি নিয়ে গিয়ে রান্না করা হবে। এই তো কদিন আগে পেপার দিয়েছিল তোর ঝালদা দিকে এই যে বেরিয়েছে, হাইনা বাঘ না চিতা বাঘ কি। ব্যাপার এক দুবার পারবি, দিয়ে হাত ব্যথা করবো বলে ছেড়ে দে, আমি আর পারবো না, ঘর যাবো। কি কাকা, আমার অভ্যাস আছে, অভ্যাস আছে, এক দুবার পারবে দিয়ে বলে আর পারবো না। আরে আগে তো মামা বাড়িতে জল শিস করা সিমনিতে, হ্যাঁ পুকুর থেকে জল দিয়ে করতো, ওগুলো অভ্যাস চাই, ওগুলো অভ্যাস চাই, অভ্যাস না হলে হবে না ভাই। সবার কাজ সবাই সবার কাজ নয়, সব কাজ কি সবার জন্য সবাই পারবে উনি কাজ করতে। মাছ বেরোচ্ছে, কই মাছ? এগুলো তো খুব ভালো মাছ একদম, এগুলো এখানে বাজারে নিয়ে এলে কত দাম আমাদের এখানে বিক্রি হয়। বিক্রি করে খাবে ঘরে নিজে, টাটকা মাছ সব। আর এগুলো কোনো দূষণ নাই, পুকুরে কি হয় মাছে সেই খাবার দেয়, ওষুধ দেয়, দেয় মাছকে তাড়াতাড়ি বাড়ায় দেয়, মাছ খেয়ে সব লোক মানুষও মরে যায় তাড়াতাড়ি। আর এগুলো কোনো বিষ নাই, আর আমাদের এখানে কলকারখানা গাড়ি ধোঁয়া ধুলা প্যাঁ পু পা দিয়ে সব তাড়াতাড়ি খায় খায় মরে যাচ্ছে। মেদিনীপুর গড়বেতা থানা, শালবনি, তিনটা ৪৬। এটা কম্পাস, এটা ঘড়ি না, এটা দিক নির্ণয় করার জন্য কোনটা উত্তর দিক
এটা দিক নির্ণয় করা কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক এটা নর্থ সাউথ ইস্ট হবে এইটা পূর্ব এই এই এটা ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ সাউথ এটা কম্পাস ঠিক তাহলে বলে দিও কোন দিকটা উত্তর কোন দিকটা দক্ষিণ এটা পূর্ব এই মাছ ধরা হচ্ছে এইটা পূর্ব फोटो तुले दिल वीडियो कर क्रिस्टल क्लियर जल काचर मत स्वच्छ तलार भरे जलर तलर भर कपड़गुल्लो पर देखा जा क्रिस्टल क्लियर जलटा परिष्कार एकदम भेतरे गाचपाथागुल्लो सब देखा जा।